রংপুর মেডিকেলে মায়ের চিকিৎসা করাতে গিয়ে মার খেলেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রিয়াদ তার মাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায়। ভর্তির জন্য 30 টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করলে রিয়াদ তা দিতে অস্বীকার করেন। এতে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় 15 থেকে 16 জন এসে রিয়াদকে মারধর করে। পাশে থাকা রিয়াদের ছোট ভাই তাকে উদ্ধার করতে গেলে তিনিও মারধরের শিকার হন। দুই ভাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রিয়াদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।